নমস্কাৰ মজিতৰা আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ সংলগ্ন ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলকতে চাব আহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, কোভিড ভেকচিন গ্ৰহণ কৰা লোকসকলেও আক্ৰান্ত হ'ব পাৰে কৰোণাৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্ৰনত। এই সতৰ্কবাণী কৰিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চমুকৈ WHO-এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ সতৰ্কবাণীৰ পিছত বিশ্বজুৰি হাহাকাৰ। দেশত ক্ৰমাৎ ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে কৰোণাৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্ৰনে। মঙলবাৰৰ দিনটোত এই ভেৰিয়েণ্টত আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যাই ভাৰতত দুখৰ ঘৰ স্পৰ্শ কৰিছে। উল্লেখযোগ্য যে সোমবাৰে দেশত এই মহামাৰীত সংক্ৰমিত হোৱা ৰোগীৰ সংখ্যা আছিল 173 জন। মঙলবাৰৰ দিনটোলৈ মুঠ 77 জন ৰোগী এই মহামাৰীৰ পৰা আৰোগ্য লাভ কৰে। অমিক্ৰনৰ দৈনিক সংক্ৰমণ বৃদ্ধিয়ে চিন্তিত কৰি তুলিছে বিশেষজ্ঞসকলক। ইফালে বিশ্বৰ কেইবাখনো দেশত এতিয়া ভয়াৱহ হৈ পৰিছে অমিক্ৰন। আমেৰিকাত জেনম টেষ্টৰ বাবে প্ৰেৰণ কৰা নমুনাৰ 73% অমিক্ৰনত আক্ৰান্ত বুলি ধৰা পৰাৰ পিছতে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ আতংক বৃদ্ধি পাইছে। তাতোকৈ ভয়ংকৰ খবৰ এয়ে যে যুক্তৰাষ্ট্ৰখনত মাত্ৰ এসপ্তাহৰ ভিতৰতে সংক্ৰমিতৰ সংখ্যা 3%ৰ পৰা 73% বৃদ্ধি পাইছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই ইতিমধ্যে এই মহামাৰীৰ সংক্ৰমণক লৈ কঠোৰ সতৰ্কবাণী জাৰি কৰিছে। এই সময়ছোৱাত পুনৰ এবাৰ লকডাউনৰ প্ৰয়োজনীয়তা সন্দৰ্ভত ইতিমধ্যে বিশেষজ্ঞসকলৰ মাজত চৰ্চা চলিছে। ইয়াৰ মাজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বী ডাক্তৰ টেড্ৰছ আদানম গেব্ৰিয়াছুছে সতৰ্কবাণী জাৰি কৰি কয় যে কৰোণাৰ নতুন প্ৰকাৰ অমিক্ৰন আন এটা প্ৰকাৰ ডেল্টাৰ তুলনাত অধিক দ্ৰুততাৰে সংক্ৰমিত হ'ব পাৰে। আনহাতে কোভিড প্ৰতিষেধক গ্ৰহণ কৰা আৰু কোভিড-19ৰ পৰা আৰোগ্য লাভ কৰা লোকসকলেও এই ভেৰিয়েণ্টৰ দ্বাৰা আক্ৰান্ত হ'ব পাৰে বুলি সতৰ্ক কৰি দিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। উল্লেখযোগ্য যে অমিক্ৰনৰ দ্ৰুত সংক্ৰমণ কোভিড প্ৰতিষেধকৰ জৰিয়তে নিয়ন্ত্ৰণ কৰিব পাৰি নে নাই তাক লৈ গৱেষকসকলে পৰীক্ষা নিৰীক্ষা চলাই থকাৰ সময়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ সতৰ্কবাণীয়ে বিশ্ববাসীক চিন্তিত কৰি তুলিছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ শিক্ষিত নিবনুৱাসকলৰ বাবে ভাল খবৰ। মুহূৰ্তৰ ভিতৰতে লাভ কৰিব চাকৰি। ৰাজ্যৰ শিক্ষিত নিবনুৱাসকলক নিয়োগৰ সুবিধা প্ৰদানৰ লক্ষ্যৰে বৃহৎ নিয়োগ মেলা। নিবনুৱাৰ বাবে নিয়োগৰ বিশেষ সুযোগ। ৰাজ্যৰ শিক্ষিত নিবনুৱাসকলক নিয়োগৰ সুবিধা প্ৰদানৰ লক্ষ্যৰে বৃহৎ নিয়োগ মেলা। তাৎক্ষণিক সাক্ষাৎকাৰৰ জৰিয়তে প্ৰাৰ্থীসকলৰ যোগ্যতা বিবেচনা কৰা হ'ব। কামৰূপ মেট্ৰ' জিলাৰ ৰিহাবাৰীস্থিত নিয়োগ বিনিময়ৰ কেন্দ্ৰৰ উদ্যোগত অনুষ্ঠিত হ'ব নিয়োগ মেলা। 23 ডিচেম্বৰ 2021 আৰু 4 জানুৱাৰী 2022 অনুষ্ঠিত হ'ব এই মেলা। ৰিহাবাৰীস্থিত জিলা নিয়োগ বিনিময় কেন্দ্ৰত অনুষ্ঠিত হ'ব তাৎক্ষণিক সাক্ষাৎকাৰ। স্নাতক, বি ফাৰ্মা, এম ফাৰ্মা, বি টেক, দশম, দ্বাদশ আৰু ITI উত্তীৰ্ণ প্ৰাৰ্থীৰ বাবে এই সুযোগ। প্ৰাৰ্থীসকলে বায়'ডাটাৰ 2খন প্ৰতিলিপি অনাটো বাধ্যতামূলক। পুৱা 10 বজাৰ পৰা আবেলি 4 বজালৈকে অনুষ্ঠিত হ'ব সাক্ষাৎকাৰ। পৰৱৰ্তী খবৰ, শীঘ্ৰে অস্ত্ৰ সম্বৰণ কৰি মূলসুঁতিলৈ উভতি আহিব উগ্ৰপন্থী সংগঠন KLৰ সেনাধ্যক্ষকে ধৰি সকলো বিদ্ৰোহী সদস্য। বৈদেশিক সচিবে ভিডিঅ' বাৰ্তাত দিলে ইংগিত। শীঘ্ৰে অস্ত্ৰ সম্বৰণ কৰি মূলসুঁতিলৈ উভতি আহিব KLৰ সেনাধ্যক্ষকে ধৰি সকলো বিদ্ৰোহী সদস্য। বৈদেশিক সচিবে ভিডিঅ' বাৰ্তাত দিলে ইংগিত। কমতাবুল লিবাৰেশ্যন অৰ্গেনাইজেশ্যন আৰু চৰকাৰৰ মাজৰ শান্তি আলোচনা শেষ পৰ্যায়ত উপনীত হৈছে বুলি এক ভিডিঅ' বাৰ্তাযোগে প্ৰকাশ কৰিছে KLৰ বৈদেশিক সচিব পাবিল কোছে। ভিডিঅ' বাৰ্তাটোত KLৰ বৈদেশিক সচিবগৰাকীয়ে সংগঠনটো আৰু চৰকাৰৰ মাজৰ শান্তি আলোচনা যোগাত্মকভাৱে আগবাঢ়িছে বুলি উল্লেখ কৰে। শান্তি চুক্তিক লৈ সংগঠনটোৰ নেতৃত্বই অতি শীঘ্ৰে আলোচনাত বহাৰ বৰ্গতা কৰে পাবিল কোছে। ইপিনে KLৰ সেনাধ্যক্ষসহ সকলো বিদ্ৰোহী সদস্যই সোনকালে অস্ত্ৰ সম্বৰণ কৰি মূলসুঁতিলৈ উভতি আহিব বুলিও বৈদেশিক সচিবগৰাকীয়ে ইংগিত দিয়ে। ভিডিঅ' বাৰ্তাটোত বিদ্ৰোহী সংগঠনটোৰ বৈদেশিক সচিবগৰাকীয়ে ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক শান্তি আলোচনাৰ প্ৰতি দেখুওৱা সদ্ভাৱৰ বাবে ধন্যবাদ জ্ঞাপন কৰে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, ৱাকফ সম্পত্তি বেদখলকাৰীসকলৰ বিৰুদ্ধে ৰাজ্য চৰকাৰে ৰুজু কৰিব গোচৰ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত থকা ৱাকফ বৰ্ডৰ সম্পত্তিসমূহ দখল কৰা লোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হ'ব আৰু সেইসমূহ ঠাইত উচ্ছেদ চলোৱা হ'ব বুলি মঙলবাৰে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা জানিবলৈ দিয়া হয়। অসমৰ ৱাকফ বৰ্ডৰ সম্পত্তিৰ অপব্যৱহাৰ সম্পৰ্কত বিধানসভাৰ মজিয়াত হোৱা আলোচনাত সংখ্যালঘু উন্নয়ন মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে কয় যে চৰকাৰে জনসাধাৰণৰ উন্নয়নৰ বাবে সম্পত্তি উদ্ধাৰ কৰিবলৈ যথেষ্ট চেষ্টা কৰি আছে।
তেও বিরোধী বিধায়কসকলের মন্তব্যের সহ সন্মত প্রদর্শন করে কয় যে বহুত ওয়াকফ সম্পত্তি বেদখল করা হয়েছে আর বহুত মোটোয়ালি অনিয়মত লিপ্ত হয়ে আছে। আপনি জানি আচরিত হব যে বহুত মোটোয়ালি বর্তমানের আর প্রাক্তন বিধায়ক, মই নাম নলও, কিন্তু ইয়ারে বহুতে ওয়াকফ ভূমিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলিছে আর সরকারক একো পরিষদ নকরাকৈয়েই তেওঁলোকে উপার্জন ভোগ করে আছে। এই মন্তব্য করেছে স্বয়ং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। মন্ত্রী পাটোয়ারিয়ে কয় যে রাজ্যের বিভিন্ন প্রান্তত ওয়াকফ বোর্ডের অধীনত 22,430 বিঘা ভূমি আছে। উল্লেখযোগ্য যে আজি বাগবর সমষ্টির বিধায়ক শর্মান আলিয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখল সম্পর্কে কেতবর বিস্ফোরক মন্তব্য দাঙি ধরেছিল। তেও কয় যে যিবর মোটোয়ালিয়ে ম্যানেজার দুই নম্বরী করেছে, সি লাগিলে ডাঙর মৌলনায় হক ডাঙর মুসলমান পণ্ডিতে হক তেওঁলোকক খেদি পঠিয়াই সরকারে আয়াস বিষয়াক নিয়োগ করিব লাগে। বিধায়ক শর্মান আলিয়ে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনক আক্রমণের লক্ষ্য করে কয় যে নগাঁত থাকা দুটা ওয়াকফ সম্পত্তি কক্ষিগত করে রাখিছে। থাকা ওয়াকফ সম্পত্তি সমূহ উদ্ধার আর সেই ওয়াকফ সম্পত্তি সমূহ ব্যবসায়িক ভিত্তিক উন্নয়নের যোগেদি সংখ্যালঘুর শিক্ষা স্বাস্থ্য আদির ক্ষেত্র ব্যবহার করব লাগে বলেও বিধায়ক শর্মান আলিয়ে কয়। পরবর্তী খবর, দেশত পুনের ঘোষণা হব নাকি লকডাউন? সকল রাজ্য সমূহলৈ কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশনা, চিকিৎসালয় সময়ত বিছনা অক্সিজেন ঔষধ এম্বুলেন্স সাজু করার নির্দেশ কেন্দ্রীয় সরকারের। দেশত পুনের ঘোষণা হব নাকি লকডাউন? হুড়াহুড়া দেশত বাড়িছে অমিক্রনের আক্রান্তর সংখ্যা, সকল রাজ্য সমূহলৈ কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশনা, কোভিডর বাবে ওয়াররুম সাজু করার নির্দেশ কেন্দ্রীয় সরকারের, প্রয়োজন হলে হ্যান্ড ওয়াইন মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার নির্দেশ দিছে কেন্দ্রীয় সরকারে, বিয়া হবা বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানত অংশগ্রহণকারীর সংখ্যা হ্রাস করার আহ্বান জানাইছে কেন্দ্রীয় সরকারে, সকল রাজ্যকে হাসপাতালত চিকিৎসা সুবিধা বৃদ্ধি করবলে নির্দেশ দিয়া হয়েছে, চিকিৎসালয় সময়ত বিছনা অক্সিজেন ঔষধ এম্বুলেন্স আদি মজুত করার আহ্বান জানানো হয়েছে, প্রতিখন রাজ্যকে প্রতিদিনে অমিক্রনের কেস সংক্রমণের হার সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিছে কেন্দ্রীয় সরকারে, করোনা পজিটিভ লোকের সংস্পর্শলৈ অহা লোকের ট্রেসিং করাত গুরুত্ব দিব লাগিব রাজ্য সমূহে, 100% করোনা টিকাকরণ সম্পূর্ণ করবলৈ নির্দেশ দিছে কেন্দ্রীয় সরকারে। ইতিমধ্যে দেশত দুখর ঘর অতিক্রম করিলে অমিক্রনত আক্রান্তর সংখ্যাই, ডেল্টাতকৈও তিনিগুণ বেগেরে সংক্রমিত হয়েছে অমিক্রন ভেরিয়েন্ট, সকল রাজ্যকে সংক্রমণ প্রতিরোধ করবলৈ ব্যবস্থা লওয়ার নির্দেশ দিছে কেন্দ্রীয় সরকারে, পত্র লিখি রাজ্য সমূহলৈ পদক্ষেপ লবলৈ নির্দেশ কেন্দ্রীয় সরকারের। পরবর্তী খবর, জম্মু কাশ্মীরত পুনের CRPFর উপর সন্ত্রাসবাদীর আক্রমণ, এই ঘটনাত জড়িত 4 জন উগ্রপন্থী গ্রেপ্তার। জম্মু কাশ্মীরের শ্রীনগরত উগ্রপন্থীয়ে পুনরবার CRPFর একটা দলক আক্রমণ করেছে। সন্ত্রাসবাদীর একটা দলে CRPF জওয়ানসকলের উপর গুলি চলার খবর পাওয়া গেছে। অবশ্য সন্ত্রাসবাদীর আক্রমণত সুরক্ষা বাহিনীর এজন জওয়ানের কোনো ক্ষয়ক্ষতি হওয়া নাই। এই আক্রমণের পিছতেই সুরক্ষা বাহিনী অঞ্চলটি ঘেরাও করেছে। ইফালে পুলওয়ামার পাম্পর অঞ্চলত নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মহম্মদের 4 জন সন্ত্রাসবাদী গ্রেপ্তার করেছে আর অস্ত্র শস্ত্র আর গোলা বারুদ উদ্ধার করবলে সক্ষম হয়েছে। বিশেষ তথ্যর ভিত্তিত অন্তিপুরা আরক্ষী 50 RR আর 110 বিয়ান CRPFর সহযোগত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মহম্মদের 4 জন সন্ত্রাসবাদী গ্রেপ্তার করে তেওঁলোকৰ ওচৰৰ পৰা আপত্তিজনক সামগ্রী, অস্ত্র শস্ত্র আর গোলা বারুদ, পিস্তল, গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। পরবর্তী খবর, লোকসভাত উত্থাপন হল ছোৱালীৰ বিয়ার আইনী বয়স 18 বছৰৰ পৰা 21 বছৰলৈ বৃদ্ধি করার বিধেয়ক। আজি লোকসভাতে খুলস্থুলীয়া পরিবেশের মাজতে উত্থাপন হল দেশত নারীর বিয়াত বহার আইনী বয়স বৃদ্ধি করার বিধেয়ক। নারীর বিয়ার বয়স পুরুষের বয়সের সমান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় নারী আর শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানীয় উত্থাপন করে দ্য প্রহিবিশন অব চাইল্ড মেরিজ 2021 শীর্ষক বিধেয়কখন। এই বিধেয়কখন গৃহীত হলে দেশত নারীর বিয়ার সর্বনিম্ন বয়স হবগৈ 21 বছর। এতিয়া এগারী নারীয়ে 18 বছর বয়স হলে বিবাহ পাশত আবদ্ধ হব পারে, পুরুষ বিয়াত বহার আইনী বয়স হয়েছে 21 বছর। বিলখন উত্থাপন হওয়ার পিছত অধ্যক্ষই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষণের কারণে সংসদীয় কমিটিলে প্রেরণ করে বিধেয়কখন উত্থাপন করে মন্ত্রীগুলো কয় যে বিলখনে বর্তমান প্রচলিত সকল ধর্মভিত্তিক বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন, যিকোনো পরম্পরাগত রীতি নীতিয়ে নির্ধারণ করা নারীর বিবাহর বয়সক খণ্ডন করে সকল নারীর কারণে মাত্র এটা বয়স হওয়ার পথ প্রশস্ত করব বিচার।
মন্ত্ৰীগৰাকীয়ে লগতে কয় যে স্বাধীনতাৰ 75 বছৰৰ পিছত নারী পুরুষৰ সমঅধিকাৰ সাব্যস্ত কৰাৰ দিশত এই আইন মাইলৰ খুঁটি হিচাপে পৰিগণিত হ'ব। উল্লেখযোগ্য যে বিরোধী দলৰ সদস্যসকলে খৰখেদাকৈ বিলখন উত্থাপন কৰাৰ কাৰণে অসন্তুষ্টি প্ৰকাশ কৰে। আনহাতে AIMIMৰ সাংসদ আসাদুদ্দিন ওৱেছিয়ে বিলখনৰ সম্পূৰ্ণৰূপে বিৰোধিতা কৰে। তেওঁ কয় যে দেশৰ মহিলা যদি 18 বছৰ বয়সত প্ৰধানমন্ত্ৰী নিৰ্বাচন কৰিব পাৰে তেন্তে বিয়া কিয় পাতিব নোৱাৰে। নাৰীৰ বিয়াৰ বয়স বৃদ্ধি কৰাৰ ধাৰণাটো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে পোনপ্ৰথমে উপস্থাপন কৰিছিল।